ଆଉ ଗୋଟିଏ କପ୍ର ମୁଗ ଡାଲି ସହିତ ମୁଁ ଦୁଇ ଚାମଚର ଅରୁଆ ଚାଉଳ ନେଇଛି ଏସବୁକୁ ମୁଁ ଭଲରେ ଧୋଇ ତାକୁ ପାଞ୍ଚ ଘଣ୍ଟା ହେଲା ପାଣିରେ ବତୁରି ରଖିଥିଲି ଏଇଟା ବତୁରିଲା ପରେ ମୁଁ ଆଉଥରେ ଦୁଇ ତିନି ଥର ଭଲ ପାଣିରେ ଆକୁ ଧୋଇ ନେଇଛି ଏଠି ଦେଖିପାରୁଥିବେ ଚାଉଳ ଆଉ ମୁଗ ଭଲସେ ବତୁରି ଯାଇଛି ଏବେ ଆକୁ ଆମେ ଗ୍ରାଇଣ୍ଡ କରିବା এবে মুগ ডালি আউলক গোটে গ্রাইন্ডিং জারে দাওয়া যদি আপনার অধিকা ক্রিসপি দরকার দোসা তাহলে আই চামচর অর চৌল আপনার আড করে পে তাহলে এটি মুচর অদা আটে চামচর জিরা দেবে সে দরকার হিসাবের পাঁড় দিয়ে চিকন করে গ্রাইন্ড করে নি যদি আপনার রাগ খাতে তাহলে এই টাইম রে এর গোটে রু দুইটি কঞ্চা লঙ্কা আড করে তা গ্রাইন্ড করে পারে সেটা আহুরি ভালো টেস্ট আসব এটা দেখিপাতে আমি মুগকে ভালসে গ্রাইন্ড করে নিয়েছি এবার সে গ্রাইন্ডিং জারে আল্প পা তার কনসিস্ট্যান্সি আডজস্ট করা দেওয়া আপরে সে হিসাবের লুণ দিয়ে আক ভালো গোলাই দেবা আও আমার মুগ ডালের ব্যাটারটি রেডি হয়ে যাই

এটি তেলটা চারিপটে ভালসে ঘষিলা তা উপরে অল্প টিকিট পাড়ি ছঞ্চি দেবা যেমি আপনার দোসা বনান একজাক্ট সেই প্রসেস ফলো করবে এটি টিকি পাড়ি ছঞ্চালা পরে আউথে গোটে কপা কিংবা টিস্যু সাহায্যে ভালসে পোছি এটি আমার প্যানটি ভালো গ্রিস হয়ে যাই এবার তা উপরে গোটে চামচ ব্যাটার দিয়ে তা ভালসে পতলা করে স্প্রেড করে ন্প্রেড কলাপরে এটা যেমন টিকিট ড্রায়ে হওয়া লাগবে উপরে সেই টাইমে আমি তা চারিপটে তেল দিয়ে দেওয়া আর এটা টিকিট ব্রাউন হয়ে আসলে তলপটু আমি তাকে ওলটাই ন এটা দেখিপা যদি আপনার আপি ক্রিসপি দরকার তাহলে তাহলে যেমন আওটিকে এক্সট্রা চৌল করিবে। করবে দেখুন আমার গোটে মুগ চকুলি বা মুগা দোসা রেডি সারিছি এবার আউ গোট আপনার বনাই দেখাও এটা পুরা দোসা প্রোসেস রে আপনার দেখে এটা স্প্রেড কলাপরে তা উপরে যে একট্রা পার্ট রয়েছে তাকে আপনার চামচ সাহায্যে এমি কোরে ফলে করে কেবে তাহলে সেটা আহরেি পতলা হয়ে যাব দেখে যেমন কাড়ি নোছি এবার সেম প্রসেস আমি তা সাইড্রে টিক তেল দিয়ে দেবো তলপটু টিকি ব্রাউন কলার হয়ে আসলে আমি তাকে উল্টে নবা এটি আমার মুগ চকুলি বা মুগ দোসা রেডি হয়ে সার্ভ করতে